ভালো মা তুমি কিরে তোর ভালো মাকে ভেতরে আসতে বলবি না দেখো দেখো বৌদি কে এসেছে আরে আমি যখন আজকে বাজার করছি তখনই আমার মন বলছিল যে আজকে বাড়িতে কেউ আসবে আর এলো তো এলো কে এলো সাথী এলো সাথীও চলে এলো কি ব্যাপার শোনো সাথী আজকে কিন্তু বাজার থেকে আমি একবার জ্যান্ত কই মাছ কিনে এনেছি একবার লাফাচ্ছিল বুঝলে এই তেল কইটা কিন্তু তোমাকেই রান্না করতে হবে না 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 সাথী তোমার কোনো নাম শুনবো না ওরে কতদিন তোমার রান্না হাতে রান্না খাইনি বলো তো ওরে বাবা দাঁড়া এই তো সবে এলো আগে একটু বসতে দে জিরো আচ্ছা আচ্ছা দিদি কেমন আছো কি ব্যাপার দিদি কিছু বলছো না এদিকে এসো তো বলছি কালকে অহনা কিছু না বলে কই হুট করে চলে এলো আজকে সকাল হতে না হতেই তুমি চলে এলে ওই বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে তো সাথী কি হলো আমতা আমতা করছো না না কেন ঠিক থাকবে না দিদি সবই ঠিক আছে না আমার মেয়েটার কোনো বিপদ আপদ হলো না তো তুমি বলো সাথী কি বলছো কিসের বিপদ আপদ বলো তো এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে তুই একটু চুপ করবি আমি তো সাথীর সঙ্গে কথা বলছি না না দিদি আমি তো তোমায় বলেছিলাম মনে নেই যে ওই বাড়িতে আমি সবসময় ওর ছায়া হয়ে থাকবো তো ওই যখন এখানে চলে এলো তখন আমি ভাবলাম যে আমার আর ও বাড়িতে কি কাজ তাই ভাবলাম দুটো দিন যদি তোমাদের সাথে কাটিয়ে যাই তবে এই এই তো খুব ভালো করেছো খুব ভালো করেছো আমার আমার অহনা মারো নিশ্চয়ই খুব ভালো লাগবে কি মা যাও যাও যাক আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট না করে তুমি ঘরে যাও ঘরে যাও এই তেল কয়টা হচ্ছে তো যাক নিশ্চিত হয়ে গেল নিশ্চিত হয়ে গেল তোমার সঙ্গে খুব দরকারি কথা আছে এসো আমার মনে হচ্ছে সাথী সাথী সব কিছু জানে ওকে একটু চেপে ধরলেই সত্যিটা সমস্তটা জানা যাবে অহনা সব কিছু ভাগ্যের ওপর ছাড়িস না আমি তোকে আগেও বলেছি এখনো বলছি এইভাবে তুই যদি অন্যায়টা মুখ বুঝে মেনে নিস তাহলে